নমস্কার, এসকে লার্নিং এ সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক ভূগোলের এমসিকিউ প্রশ্ন নিয়ে। উচ্চ মাধ্যমিক ভূগোলের প্রাকৃতিক ভূগোল থেকে বাছাই করা 30টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে আমার নতুন বন্ধুদের বলছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। এর ফলে নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা সহজেই পেয়ে যাবে। তো শুরু করা যাক আজকের আলোচনা। 1 নম্বর প্রশ্ন, ভারতের সহস্রধারা একটি। অপশন এ উষ্ণ প্রস্রবণ, অপশন বি শীতল প্রস্রবণ, অপশন সি গিজার, অপশন ডি আর্টেজীয় কূপ। এখানে সঠিক উত্তর হবে অপশন বি শীতল প্রস্রবণ। 2 নম্বর প্রশ্ন, লন্ডন ব্রিজ একটি। অপশন এ ব্লো হোল, অপশন বি জিও, অপশন সি সামুদ্রিক খিলান, অপশন ডি স্ট্যাকের উদাহরণ। এখানে সঠিক উত্তর হবে অপশন সি সামুদ্রিক খিলান। 3 নম্বর প্রশ্ন, পর্সল মাটির বৈশিষ্ট্য হলো অপশন এ আম্লিক, অপশন বি ক্ষারকীয়, অপশন সি প্রশমিত, অপশন ডি নিরপেক্ষ। এখানে সঠিক উত্তর হবে অপশন এ আম্লিক। 4 নম্বর প্রশ্ন, হ্যামাটাইট থেকে লিমোনাইট সমৃদ্ধ মৃত্তিকা সৃষ্টি হয় যে প্রক্রিয়ায় তা হলো অপশন এ অক্সিডেশন, অপশন বি কার্বনেশন, অপশন সি হাইড্রেশন, অপশন ডি সলিউশন। এখানে সঠিক উত্তর হবে অপশন এ অক্সিডেশন। 5 নম্বর প্রশ্ন, জলচাপ তলের সঙ্গে সম্পর্ক আছে এমন একটি প্রস্রবণ হলো অপশন এ গিজার, অপশন বি আর্টেজীয় প্রস্রবণ, অপশন সি দ্রবণ প্রস্রবণ, অপশন ডি আগ্নেয় প্রস্রবণ। এখানে সঠিক উত্তর হবে অপশন বি আর্টেজীয় প্রস্রবণ। 6 নম্বর প্রশ্ন, মোনাড নখ গঠিত হয় অপশন এ আর্দ্র অঞ্চলে, অপশন বি শুষ্ক অঞ্চলে, অপশন সি পার্বত্য অঞ্চলে, অপশন ডি উপকূল ভাগে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ আর্দ্র অঞ্চলে। 7 নম্বর প্রশ্ন, পরিণত মাটির ক্ষেত্রে যে বক্তব্যটি ঠিক নয়। অপশন এ যৌবন পর্যায়ে গঠিত, অপশন বি আদিশিলা চিহ্ন থাকে না, অপশন সি সব স্তর স্পষ্ট, অপশন ডি পরিলেখ স্পষ্ট। এখানে সঠিক উত্তর হবে অপশন এ যৌবন পর্যায়ে গঠিত। 8 নম্বর প্রশ্ন, যে শিলাস্তর কোনোভাবে জল সঞ্চয় ও ক্ষরণে সক্ষম নয় তা হলো অপশন এ একুইফার, অপশন বি একুইফিউজ, অপশন সি একুইক্লুড, অপশন ডি একুইটার্ট। এখানে সঠিক উত্তর হবে অপশন বি একুইফিউজ। 9 নম্বর প্রশ্ন, ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। অপশন এ আর্দ্র গ্রীষ্মকাল, অপশন বি শুষ্ক শীতকাল, অপশন সি শুষ্ক গ্রীষ্ম আর্দ্র শীত, অপশন ডি চির শীতল। এখানে সঠিক উত্তর হবে অপশন সি শুষ্ক গ্রীষ্ম আর্দ্র শীতল। 10 নম্বর প্রশ্ন, জেট স্ট্রিম হলো এক ধরনের অপশন এ নিয়ত বায়ু, অপশন বি জিওস্ট্রপিক বায়ু, অপশন সি ক্যাটাবেটিক বায়ু, অপশন ডি অ্যানাবেটিক বায়ু। এখানে সঠিক উত্তর হবে অপশন বি জিওস্ট্রপিক বায়ু। 11 নম্বর প্রশ্ন, ভূ আন্দোলনের ফলে যে পুনর্যৌবন লাভ ঘটে তা হলো অপশন এ গতিশীল পুনর্যৌবন, অপশন বি সামুদ্রিক পুনর্যৌবন, অপশন সি স্থিতিশীল পুনর্যৌবন, অপশন ডি ঋণাত্মক পুনর্যৌবন। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ গতিশীল পুনর্যৌবন। 12 নম্বর প্রশ্ন, দুটি কার্ভ স্পিড সমুদ্রে পরস্পরের সঙ্গে মিলিত হলে যে ত্রিকোণাকার ভূখণ্ড তৈরি করে তাকে বলে। অপশন এ ওয়াটেন, অপশন বি টম্বোলো, অপশন সি পুরোদেশীয় বাঁধ, অপশন ডি কাসপেট ফোরল্যান্ড। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি কাসপেট ফোরল্যান্ড। 13 নম্বর প্রশ্ন, নদী উপত্যকার নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়ের হার সমান হয়। অপশন এ যৌবন পর্যায়ে, অপশন বি পরিণত পর্যায়ে, অপশন সি বার্ধক্য পর্যায়ে, অপশন ডি কখনোই নয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি পরিণত পর্যায়ে। 14 নম্বর প্রশ্ন, নদীগ্রাসের ফলে মূল নদীর প্রবাহপথ পরিবর্তিত হয়, ফলে মূল নদীর সঙ্গে উপনদীরা সূক্ষ্মকণে মিলিত হয়ে যে নদী নকশা তৈরি করে তা হল অপশন এ বর্ষি বাঁকযুক্ত নদী নকশা, অপশন বি হেরিং বোন নদী নকশা, অপশন সি পিনেট নদী নকশা, অপশন ডি কেন্দ্রমুখী নদী নকশা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ বর্ষি বাঁকযুক্ত নদী নকশা। 15 নম্বর প্রশ্ন, সোলানচাক মাটি সৃষ্টির প্রক্রিয়াটি হল অপশন এ ল্যাটেরাইজেশন, অপশন বি সেলিনাইজেশন, অপশন সি ক্যালসিফিকেশন, অপশন ডি অ্যালকালাইজেশন। এখানে সঠিক উত্তর হবে অপশন বি সেলিনাইজেশন। 16 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষুর চারিদিকে যে মেঘ দিয়ে ঘেরা থাকে তাকে বলে। অপশন এ নিম্বো স্ট্র্যাটাস, অপশন বি অল্টো স্ট্র্যাটাস, অপশন সি কিউমুলাস, অপশন ডি কিউমুলো নিম্বাস।
এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, কিউমুলো নিম্বাস। 17 নম্বর প্রশ্ন, দৈনিক উষ্ণতার প্রসর খুব বেশি দেখা যায়। অপশন এ ভূমধ্যসাগরীয় অঞ্চলে, অপশন বি নিরক্ষীয় অঞ্চলে, অপশন সি ক্রান্তীয় অঞ্চলে, অপশন ডি তুন্দ্রা অঞ্চলে। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি নিরক্ষীয় অঞ্চলে। 18 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত মোট 103টি জাতীয় উদ্যানের মধ্যে প্রাচীনতম উদ্যানটি হল অপশন এ রণথম্ভোর ন্যাশনাল পার্ক, অপশন বি কর্বেট ন্যাশনাল পার্ক, অপশন সি সুন্দরবন ন্যাশনাল পার্ক, অপশন ডি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি কর্বেট ন্যাশনাল পার্ক। 19 নম্বর প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত ফলকে বলে। অপশন এ আরোহণ, অপশন বি অবরোহণ, অপশন সি নির্মোচন, অপশন ডি পর্যায়ন। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি নির্মোচন। 20 নম্বর প্রশ্ন, মাটির এই স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণকে বলে। অপশন এ স্যালিনাইজেশন, অপশন বি গ্লেজেশন, অপশন সি ইলুভিয়েশন, অপশন ডি এলুভিয়েশন। এখানে সঠিক উত্তরটি হবে এলুভিয়েশন। 21 নম্বর প্রশ্ন, বিনোদন জলবায়ু হল। অপশন এ মাঞ্চুরিয়ান, অপশন বি সাইবেরীয়, অপশন সি তুন্দ্রা, অপশন ডি ভূমধ্যসাগরীয়। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ভূমধ্যসাগরীয়। 22 নম্বর প্রশ্ন, লবণাম্ব উদ্ভিদ হল। অপশন এ জেরোফাইট, অপশন বি মেসোফাইট, অপশন সি হেলোফাইট, অপশন ডি লিথোফাইট। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি হ্যালোফাইট। 23 নম্বর প্রশ্ন, ডল্ট পদ্ধতিটি কার সঙ্গে সম্পর্কযুক্ত। অপশন এ ধস, অপশন বি সুনামি, অপশন সি ঘূর্ণিঝড়, অপশন ডি খরা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি সুনামি। 24 নম্বর প্রশ্ন, চুনাপাথর অঞ্চলে সৃষ্ট ধূসরবর্ণের মৃত্তিকা হল। অপশন এ চেস্টনাট, অপশন বি চার্নোজেম, অপশন সি রেঞ্জিনা, অপশন ডি পটসল মৃত্তিকা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি রেঞ্জিনা। 25 নম্বর প্রশ্ন, আবহাওয়া সংক্রান্ত বিপর্যয় হল। অপশন এ সুনামি, অপশন বি ভূমিকম্প, অপশন সি দাবানল, অপশন ডি বন্যা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি বন্যা। 26 নম্বর প্রশ্ন, বেথলিতের উপর সৃষ্ট নদী নকশা হল। অপশন এ কেন্দ্রবিমুখ, অপশন বি কেন্দ্রমুখী, অপশন সি বৃক্ষরূপী, অপশন ডি পিনেট। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ কেন্দ্রবিমুখ। 27 নম্বর প্রশ্ন, ভৌমজলের প্রধান উৎস হল। অপশন এ আবহিক জল, অপশন বি জন্মগত জল, অপশন সি উৎসন্দ জল, অপশন ডি মহাসাগরীয় জল। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ আবহিক জল। 28 নম্বর প্রশ্ন, সম্মুখ ও পশ্চাৎ তটভূমির সংযোগস্থলের সংকীর্ণ সোপানকে বলে। অপশন এ নিক পয়েন্ট, অপশন বি খাঁজ, অপশন সি কাস্পেট ফোরল্যান্ড, অপশন ডি বার্ম। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি বার্ম। 29 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা সংরক্ষিত বনভূমি রয়েছে। অপশন এ উত্তরপ্রদেশে, অপশন বি অসমে, অপশন সি পশ্চিমবঙ্গে, অপশন ডি গুজরাটে। এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি অসমে। 30 নম্বর প্রশ্ন, ক্যারল উপকূলের উপহ্রদকে বলে। অপশন এ ট্যারেস, অপশন বি ভৃগু, অপশন সি ফিয়র্ড, অপশন ডি কয়াল। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি কয়াল। তো এই ছিল আজকের উচ্চ মাধ্যমিক ভূগোলের প্রাকৃতিক ভূগোল অংশ থেকে বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর। আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করবে এবং কমেন্টস করে নিজের মতামত জানাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার।